নমস্কার গল্প শোনার জন্য সবাইকে জানাই আমন্ত্রণ পাঠ করছি ছবি ব্যানার্জির লেখা গল্প নবজন্ম বৃন্দা একতলা রান্নাঘর থেকে রাগে উত্তেজিত হয়ে নিজের ঘরে এসে ভাবল এবার শাশুড়ি মাকে তার ছোটো ছেলে সুজিতের অসভ্যতার কথা না বললেই নয় শাশুড়িমার ঘরের দিকে যেতে গিয়েও থমকে দাঁড়ালো তার শ্বশুর শাশুড়ি তাকে খুব ভালোবাসেন শুধু লোহা সেঁদুর বাদ দিয়ে তার শরীরে বৈধব্যের চিহ্ন রাখতে দেননি খাওয়া দাওয়ার কোনো বিধিনিষেধও ছিল না কিন্তু এখন তারা ছোট ছেলের কথা বেদবাক্য বলে মনে করেন তার কথাই এই পরিবারের শেষ কথা বিয়ের মাত্র দু বছরের মাথায় তার জীবনে একটার পর একটা ঝড় এসেই চলেছে বিয়ের ছয় মাস আগে পিছিয়ে মা পরে বাবা মারা গেল দু বছর পর ম্যাস হার্ট স্বামী অমিত মারা গেল একমাত্র দাদা পৈতৃক বাড়িটা কোনো এক গরিব জ্ঞাতিভাইকে লিখে দিয়ে বিভাগে হয়ে হরিদ্বারের কোনো আশ্রমে চলে গেল শুধু যাওয়ার আগে মায়ের কিছু গয়না যেটা মা তার ছেলে বউকে দেবে বলে রেখেছিল সেটা দাদা তাকে দিয়ে বলেছিল এগুলো আর আমার দরকার হবে না বল আমি আর সংসারে ফিরব না গয়নাগুলো তোকে দিলাম এগুলো তোর নিজের কাছে সাবধানে রেখে দিস আমি জানি অমিত খুব ভালো ছেলে সে তোকে খুব যত্নে রাখবে তো শ্বশুরমশাই শাশুড়ি মা সুজিত সবাই খুব সজ্জন মানুষ তুই খুব ভালো থাকবি অমিতের মৃত্যুর খবর দাদাকে জানানো হয়নি দাদা কোনো ঠিকানা দিয়ে যায়নি দুটো বছর বৃন্দার জীবনে গোল্ডেন সময় ছিল সুজিতের ভূমিকা ছিল লক্ষণ দেওয়ারের মতোই হানিমুনে যাওয়া ছাড়াও বেশ কিছু জায়গায় তাকে বেড়াতে নিয়ে গিয়েছিল তারা সবে একটা সন্তান আনার পরিকল্পনা করছিল সেই সময় মেঘে বজ্রপাতের মতো অমিতের চলে যাওয়া অমিতের মৃত্যুর ঠিক ছ মাসের মাথা থেকে সুজিতের চালচলন পাল্টে গেল শ্বশুরমশাই শাশুড়ি মা বড় ছেলের অকাল মৃত্যুর পর ছোট ছেলে সুজিতকে প্রায় চোখে হারাত শ্বশুরমশাই দোকানে ব্যবসা সব ছোট ছেলের হাতে ছেড়ে দিল তার স্বামী আর শ্বশুরমশাই দুজনেই পারিবারিক ব্যবসা দেখত সচ্ছল রোজগার থাকলেও বাড়াবাড়ি চালচলন কোনোদিনই ছিল না মাত্র দেড় বছরের মাথায় সুজিত হঠাৎ করে ফুলে ফেঁপে উঠল গোটা দোতলা বাড়িটাই মার্বেল বসে দামি ফার্নিচার থেকে শুরু করে আধুনিক গ্যাজেটে বাড়ির ভোল পাল্টে গেল তাদের দোকানের বিশ্বস্ত কর্মচারী রঘুবীরকে হঠাৎ করে দোকান থেকে ছাড়িয়ে দিয়ে বাড়ির এটা সেটা কাজে লাগিয়ে দিল এই ছেলেটাকে তার বিয়ের আগে শ্বশুর একবার সপরিবারে দেউঘরে বেড়াতে গিয়ে নিয়ে এসেছিল ছেলেটা একটা আশ্রমে এক বৃদ্ধ সাধুর কাছে বড় হয়েছিল রঘু হায়ার সেকেন্ডারি পাশ করার পর সেই সাধুর মৃত্যু হলে তাকে ওখান থেকে বলা হয়েছিল সে এবার নিজের পথে দেখুক দু বছর টুকটাক কাজ করে শুধু নিজের পেটটা যদি বা কোনো রকমে চলছিল কিন্তু মাথা গোজার আস্তানা ছিল না আশ্রমে শুধুমাত্র রাতে মাথা গোজার আশ্রয়টুকু সে চেয়েছিল কিন্তু আশ্রমের নবনিযুক্ত প্রধান তাকে সেটুকুও দেননি দেওঘরে একদিন ঘোড়ার গাড়ির মারাত্মক একটা দুর্ঘটনার হাত থেকে এই রঘুই তার শ্বশুর শাশুড়িকে বাঁচিয়েছিল ছেলেটা দুঃখ দুর্দশার কথা শুনে শ্বশুরমশাই তাকে সঙ্গে নিয়ে এসেছিলেন নিজের দোকানে কাজ দিয়েছিলেন সেই থেকে রঘু এই পরিবারের একজন হয়ে উঠেছিল একমাত্র রঘুই সুজিতের অসভ্য আচরণটাই বুঝেছিল সে ছায়ার মতো বৃন্দাকে আগলে রাখত কিন্তু সুজিত রঘুকে কোনো কাজ দিয়ে বাইরে পাঠিয়ে তার একলা থাকার সুযোগে ছলে অসভ্যতা করার চেষ্টা করতো বৃন্দা সুজিতের গা থেকে মাঝে মাঝেই মদের গন্ধ পেত আর মদ পেটে পড়লেই সুজিত তার সঙ্গে ছোটোখাটো অসভ্যতা করতো বৃন্দা প্রায় সময় সেটা ইগনোর করে চলত কিন্তু ইদানিং সে চূড়ান্ত অসভ্যতা করছে আজকেই রাতে রান্না করার সময় সুজিত রঘুকে বাইরে পাঠিয়ে তাকে জড়িয়ে ধরে জোর করে মুখটা এগিয়ে নিয়ে এসে বলল। আই লাভ ইউ বৃন্দা বৃন্দা ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল। তুমি অত্যন্ত বাড়াবাড়ি করছো সুজিত ইচ্ছে করছে তোমার গালে ঠাসিয়ে দুটো চর মারতে কোন সাহসে তুমি আমার নাম ধরে রাখছো এরকম অসভ্যতা কেন করছো দেখো সুজিত আমি তোমার দিদির মতো নিজেকে সংযত করো না হলে আমি কিন্তু তোমার বাবা মাকে সবটা বলতে বাধ্য হব সুজিত শয়তানের মতো হাসি হেসে বলল বাবা মা তোমার একটা কথাও বিশ্বাস করবে না মধ্য থেকে তুমি নিরাশ্রয় হবে তোমার তো মাথা গোঁজার আস্তানাটুকুও নেই আর গ্রাজুয়েশনটাও তো কমপ্লিট করি কোনো চাকরিও পাবে না একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো বৃন্দা আমি শুধুমাত্র তোমার সুখের জন্য মডুলার কিচেন করে দিলাম তোমার ঘরে এসি লাগিয়ে দিলাম নতুন নতুন আসবাবে তোমার ঘর সাজিয়ে দিলাম তোমার সহায়তা করার জন্য রঘুকে দোকান থেকে ছাড়িয়ে পর্যন্ত দিলাম শুধু তোমাকে ভালোবাসি বলে তোমাকে নিয়ে একটু সিনেমা রেস্টুরেন্টে যেতে চাইলে তুমি যেতে চাও না একটু জড়িয়ে ধরে আদর করতে চাইলে তুমি ঝটকা দিয়ে ছাড়িয়ে নাও কেন বৃন্দা আমি কিন্তু ইচ্ছে করলেই তোমার উপর জোর খাটাতে পারি বৃন্দা বলল সুজিত তোমার বিয়ে ঠিক হয়ে গেছে এরকম অসভ্যতা করা তোমাকে মানায় না সুজিত বলল। তাতে কি হয়েছে সে তোমার রূপের ধারে কাছে দাঁড়াতে পারবে না আমি সারা জীবন তোমাকে ভালোবেসে রানি করে রাখব। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে কোনো লাভ নেই বৃন্দা নিজের ঘরে এসে ভাবল তাহলে সত্যিই কি তার দেওয়ালে পিঠ থেকে গেল শ্বশুর শাশুড়ি কি তার ছোটো ছেলে নোংরা আচরণের কথা বিশ্বাস করবে শাশুর মা যদি এতটা নির্লিপ্ত না থাকতেন তাহলে তার চোখেও এতদিন এটা ঠেকেই পড়তো অমিতের মৃত্যুর পর বৃন্দা পরিবারের ব্যবসাতে বসতে চেয়েছিল তাদের পাশাপাশি দুটো দোকান ছিল বড় একটা পোশাকের দোকান মুখার্জি বসনালয়ের পাশেই একটা মুখার্জি ভ্যারাইটি স্টোর ছিল কিন্তু সুজিত রাজি হয়নি বলেছিল পাশের দোকানটা তুলে দিয়ে ওখানে আমি অন্য একটা ব্যবসা করব ঠিক করেছি তখন না হয় চিন্তা করে দেখব তাছাড়া বাবা মা সদ্য আমার দাদাকে হারিয়েছে তাদের অন্তত শোক সামলানোর সময়টুকু দাও এরপরও বৃন্দা খবরের কাগজের বিজ্ঞাপন থেকে একজন বৃদ্ধ বৃদ্ধাকে খবরের কাগজ পড়া গল্প বই পড়ে শোনানো আর তাদের সাহচর্য দর বিনিময়ে মাসে আট হাজার টাকার একটা কাজ পেয়েছিলো যোগাযোগ করে দেখাও করে এসেছিল শ্বশুরমশাইয়ের অনুমতি নিতে গেলে তিনি বলেছিলেন মাত্র আট হাজার টাকার জন্য তুমি লোকের বাড়ি কাজ করবে বৃন্দা বলল বাবা এটা তো অসম্মানজনক কাজ নয় বরং কয়েক ঘন্টার জন্য পার্ট টাইম একটা চাকরি শ্বশুরমশাই বললেন সব বুঝলাম কিন্তু বৌমা যাদের কোনো বিকল্প উপায় থাকে না তারাই এই কাজটা করবে তুমি এই ব্যবসা বাড়ি আর টাকা সব সবকিছুর অর্ধেক মালিক তুমি কোন দুঃখে এই কাজ করবে মা সুজিত নতুন ব্যবসা শুরু করলে তুমি বরং ব্যবসাটা দেখো ঠিক দুদিন পর বৃন্দা শোয়ার ঘরে দরজায় ঠুকঠুক করে আওয়াজ এই আওয়াজটা মাঝে মাঝেই হয় তবে খুব মৃদু বৃন্দা ভয়ে কোনোদিন দরজা খোলে না আজ বেশ জোরে জোরে ধাক্কা দিতে দিতে সুজিত বলল বৌদি দরজাটা খোলো যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে মা বলল তোমার কাছে ওষুধের বাক্সটা আছে বৃন্দার দরজাটা খুললে সুজিত বৃন্দাকে জাপটে ধরতে যেতে বৃন্দা হিসিস করে বলল আর এক পায়ে গলেই এই ধারালো ছুরি দিয়ে তোর হাত দুটো কেটে জন্মের মতো নুলো করে দেব। চুপচাপ ওষুধটা নিয়ে বেরিয়ে যা সুজিত বিস্ফারিত চোখে দেখে বলল আচ্ছা এত তেজ আর অহংকার তোমার এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো এই আমি বলে গেলাম পরদিন থেকে সুজিতের আচরণ অতিমাত্রায় ভদ্র হয়ে গেল বৃন্দা মনে মনে ভাবলো ছুরি হাতে তাকে রণরঙ্গিনী মূর্তিতে দেখে সুজিত ভয় পেয়েছে যাক এখন এই ছুরিটাই তার রক্ষা কবজ। মাস ধরে সুজিতের বিয়ে বিয়ে হয়ে গেলে নিশ্চয়ই তার স্বভাবের পরিবর্তন হবে ভেবে নিশ্চিন্ত হলো কিন্তু বৃন্দার অনুমান ভুল হয়েছিল দিন সাতেক পর একদিন সন্ধ্যের পর হাঁপাতে হাঁপাতে রঘু এসে বলল নতুন বৌদি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বৃন্দা বলল তুই এত হাঁপাচ্ছিস কেন রঘু কি হয়েছে কি কথা বলবি রে আর ওপরে খাবার দিয়ে কোথায় গিয়েছিলি রঘু বলল আমি ওপরে খাবার দিতে গিয়ে ছোটদা আর একটা অচেনা ভদ্রলোকের কিছু কথা নিজে কানে শুনে এসেছি কাল ছোটদার দোকানে বেরোনোর পর তোমাকে সব বলবো এখন তোমাকে চা নিয়ে ওপরে দিয়ে আসতে বলল আমাকে চা নিয়ে যেতে বারবার নিষেধ করেছে বৃন্দা বলল আমি যাব না চাটা তুই নিয়ে যা রঘু রঘু বলল নতুন বৌদি এখন তোমাকে মাথা ঠান্ডা করে চলতে হবে চাটা তুমি নিয়ে যাও আর একটু হাসি মুখে যেও প্লিজ নতুন বৌদি এইটুকু না হয় অভিনয় করলে বৃন্দা বলল মানেটা কি রঘু কি শুনে এলি আমি এখনই শুনতে চাই রঘু বলল প্লিজ নতুন বৌদি তুমি তো ছোটদাকে চেনো এক্ষুনি আমার উপর হম্বিতম্বি করবে আমি আড়ালে তোমার পিছনে থাকবো বৃন্দা চা নিয়ে ঢুকলে সুজিত বলল এই তো বৌদি এসে গেছে বৌদি ইনি মিস্টার শোভনলাল চৌবে আমাদের নতুন ব্যবসার ব্যাপারে কথা বলতে এসেছেন এই ব্যবসাটা চালু হলে তুমিই ওটা দেখবে তোমার সঙ্গে আলাপ করতে চাইলেন বলে ডাকলাম বৃন্দা নমস্কার করে বললো খুব খুশি হলাম আলাপ করে আজ আমি একটু ব্যস্ত আছি পরে আবার কথা হবে পরদিন সুজিত বেরিয়ে যাওয়ার পর রঘু বলল নতুন বৌদি আমি কানাঘুষে শুনেছিলাম ছোটদা মেয়ে পাচারের ব্যবসা করে দালালরা চাকরির টোপ দিয়ে বিভিন্ন জায়গা থেকে অল্প বয়সী মেয়েদের নিয়ে আসে তারপর বিভিন্ন জায়গায় মোটা টাকা নিয়ে পাচার করে দেয় একদিন ওই সাজানো গোছানো পাশের দোকানে আমি নিজে দুটো অল্প মেয়েকে থাকতে দেখেছিলাম আমার সন্দেহ হয়েছিল কিন্তু নিশ্চিন্ত ছিলাম না আর সেই জন্যই ছোটদা আমাকে দোকানের কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিল আজ নিজে কানে শুনে বিশ্বাস হলো কিন্তু ছোটদা নিজের বৌদিকে বিক্রি করতে পারে এটা আমি স্বপ্নেও ভাবিনি আমি খাবার নিয়ে ঘরে ঢুকতে যাব এমন সময় ওদের কথাগুলো শুনতে পেয়ে আমি আরি পেতে দাঁড়িয়ে পড়লাম আগে পরে কি কথা হয়েছিল জানি না ভদ্রলোকটা বলছে বাত বাদমশাই নিজের ঘরের বউকে বলছেন টাকা নিয়ে পাচার করবেন ছোটদা বলল বিক্রি তো করতামই না হলে ভবিষ্যতে সব টাকা পয়সা ব্যবসার অর্ধেক অংশীদার হতো ভেবেছিলাম কিছুদিন নিজে ভোগ করে তারপর বিক্রি করব। কিন্তু দু দুটো বছর চেষ্টা করেও কিছু লাভ হলো না ভদ্রলোক বললো কিন্তু এর আগে তো অল্প বয়সী মেয়েদের চাকরির টোপ দেখে পাচার করছিলাম সুজিত বলল অন্য রকম হবে বৃন্দার চেহারা নিজে চোখে দেখে নেবেন তার রূপ দেখে মুনি ঋষিদেরও মতিভ্রম হবে দাম কিন্তু ভালো চাই ভদ্রলোক বললেন বুঝলাম কিন্তু কিভাবে আমার হাতে তুলে দেবেন কোনো ঝুট ঝামেলায় পড়ব না তো সুজিত বলল কোনো ঝামেলা হবে না তবে বৃন্দা কিন্তু বহুত খতরনাক তেজি মেয়ে ইদানিং রাতে ছুরি সঙ্গে রেখে ঘুমায় এমনি কোনো অজুহাতে ওকে বের করা যাবে না ও যখন রান্নায় ব্যস্ত থাকবে তখন বেশি করে ক্লোরোফর্ম রুমালে ভিজে নাকে চেপে ধরে অজ্ঞান করে নিয়ে যেতে হবে আমি দরজা খুলে রাখবো আর রঘুকে কাজ দিয়ে বাইরে পাঠাবো এই রঘুটাও কিন্তু খুব সুবিধের ছেলে নয় বেটা বৃন্দাকে দেহরক্ষীর মতো আগলে রাখে বেশ কিছুদিন ধরে সে টিকটিকিগিরি শুরু করেছে আমি সুযোগ বুঝে ফোন করলেই চলে আসবেন এতগুলো কথা আমি নিজের কানে শুনেছি নতুন বৌদি তুমি আমার কথা বিশ্বাস করছো তো বৃন্দা বলল আমি তো দু বছর ধরে ওর এই রূপ দেখে আসছি রে এই নরপশুটা সব করতে পারে কিন্তু এবার আত্মহত্যা করা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই আমার তো যাওয়ার মতো কোনো জায়গাও নেই তবে মরতেই যদি হয় তাহলে ওই লম্পটটাকে খুন করে মরব আচ্ছা রঘু তুই এই কথাগুলো রেকর্ড করতে পারলি না তাহলে তো কাজের কাজ করতিস ওটা থানায় দেখালে শিকশুদ্ধ সবাইকে ধরতে পারতুম রঘু বলল। নতুন বৌদি বাইরে থেকে হয়তো করা যেত না তাছাড়া আমি খানিকটা হতভম্ব হয়ে গিয়েছিলাম কিন্তু নতুন বৌদি একটা বদমাস লম্পটের জন্য কেন তুমি মরবে জগতে প্রত্যেকের মাথা উঁচু করে বাঁচবার অধিকার আছে আর কেউ না কেউ বিপদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমি তোমাকে এখান থেকে আজই গভীর রাতে বের করে নিয়ে যাব। তুমি গয়না টাকা পয়সা আর কিছু পোশাক গুছিয়ে রেখো আমিও সঞ্চয় যা আছে নিয়ে রাখব বৃন্দা বলল কিন্তু অত রাতে কোথায় যাব আর ধরা পড়লে তো তোকে আগে মেরে আদমরা করে দেবে রঘু বলল নতুন বৌদি দেশে আইন আদালত আছে তুমি একজন সাবালিকা মহিলা তোমার উপর জোর খাটানোর কোনো অধিকার কারণ নেই বড়ো জোর চুরির অপবাদ দিয়ে আমাকে মারধর করে জেলে পাঠাবে বৃন্দা বলল তারপর আমাকে তো ওই বাড়িতেই ঢুকতে হবে তুই জেলে গেলেই কি আমি বিপদমুক্ত হব রঘু বলল তাই বলে হাত গুটিয়ে বসে থাকব না হলে তুমি শুধু আমাকে হুকুম দাও আমি নিজে ওকে খুন করে ফাঁসিতে ঝুলব মরার আগে অন্তত একটা পুণ্যের কাজ করে যাব। তবে ধরা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে আজ ওই লোকটার কাছে ছোটদা অ্যাডভান্স টাকা নিয়েছে আজ মনের আনন্দে সে প্রচুর মদ খেয়ে মরার মতো ঘুমোবে তারপরও আমি কিছু মেকআপ নিয়ে আসব। আমার আশ্রমের এক ঘনিষ্ঠ বন্ধু বেনারাসে থাকে তার সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে সে প্রোমোটারি করে অবস্থা ফিরিয়েছে তাকে বললে সে আমাকে সাহায্য করবে রাতে ট্রেন আছে কিনা জানি না আগে এখান থেকে বেরিয়ে তো যাই তারপর যে করেই হোক আমরা বেনারস যাব। ওরা বেরোনোর সময় রঘুর নির্দেশ মতো বৃন্দা গোটা শরীরটাকে কালো বোরখায় ঢেকে নিয়েছিল রঘুর পরনে ছিল পায়জামা আর লম্বা ঝুলের পাঞ্জাবি কামানো গোপে কালো ফলস লম্বা দাড়ি মাথায় ফেস টুপি বহু কাঠখড়পুরি ওরা বেনারসে এসে পৌঁছানোর পর বৃন্দা বলল এরপর কি করবি রঘু বলল আমার বন্ধুকে ফোন করব। বৃন্দা বলল তাকে ফোন করার আগে তোর সঙ্গে আমার কিছু কথা আছে কী কথা নতুন বৌদি বৃন্দা বলল আচ্ছা রঘু তোর বন্ধু প্রোমোটারি করে ভাগ্য ফিরিয়েছে বললি তার সাহায্য চাওয়ার আগে আমাকে একটা কথা বলতো তুই কেন তোর ভাগ্য ফেরাতে পারলি না তুই তো ঘরের ছেলে হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্টও করেছিলি একটা ভদ্রস্ত কাজ তো জোগাড় করতেই পারতিস তোর বর্তমান কাজটা তো চাকরের কাজ নিজেকে ভদ্রভাবে প্রতিষ্ঠিত করার ইচ্ছে করে না তোর অবশ্য তুই না থাকলে আমাকে আত্মহত্যা করতে হতো রঘু বলল নতুন বৌদি ওই বাড়ির মাইনের টাকা ছাড়াও এই দুই বছরে এক বন্ধুর সঙ্গে দালালি করে বেশ কিছু টাকা আমি জমিয়েছি আমি হয়তো আর বছর দুয়েক ওই বাড়িতে থাকতাম ভবিষ্যতে ওই বন্ধুর সঙ্গে পার্টনারশিপে প্রোমোটারি করার পরিকল্পনা ছিল বৃন্দা বলল তাহলে এক কাজ কর আমাকে কোনো নাপিতের কাছে নিয়ে চল আমার চুলটা কদম ছাঁট কর আর বাজার থেকে কটা থান কিনে আন তারপরে একটা ঘর ভাড়া ঠিক করে দিয়ে তুই কলকাতায় ফিরে যা তুই আমার সম্মান আর প্রাণ দুটোই বাঁচিয়েছিস তোর প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আমার গয়নাগুলো সব তোকে দিয়ে দেব। তোর প্রমোটার বন্ধুকে বরং আমার জন্য দুটো বাড়িতে রান্নার কাজ খুঁজে দিতে বল রঘু আঁতকে উঠে বলল নতুন বৌদি তোমার অত সুন্দর চুল কেটে তারপর থান পরে থাকবে আর আমি থাকতে তুমি লোকের বাড়ি রান্নার কাজ করবে আমি ওখানে খেটে খেতাম এখানেও খেটে দুটো পেট চালাতে পারবো বৃন্দা বলল তুই আমার চুল কাটা শুনে এমন আঁতকে উঠলি কেন আমার রূপটাই তো বিপদের কারণ যত শুনেছি আগেকার দিনে বিধবারা এভাবেই চুল কেটে থান পরে এখানে বাকি জীবন কাটিয়ে দিত তাছাড়া তুই এখানে আমার সঙ্গে কোন পরিচয়ে থাকবি কেন চাকর আর মনিবের পরিচয়ে থাকব তোর ভবিষ্যৎ নেই নাকি আমি তব মালঞ্চের হব মালাকার হয়ে জীবনটা কাটিয়ে দিবি আর একটা কথা শুনে রাখ নিজেকে চাকর বলে কখনো অসম্মান করবি না আচ্ছা একটা সত্যি কথা বলতো আমার প্রতি তোর কোনো দুর্বলতা আছে না হলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোর ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে কেন থাকতে চাইছিস এই সার্থপ্য সংসারে এভাবে বাঁচানোর দৃষ্টান্ত তো বিরল রে রঘু বলল নতুন বৌদি আকাশে চাঁদের শোভা দেখতে সবাই ভালোবাসে তাই বলে কি চাঁদকে কি কেউ হাতের মুঠোয় পায় না চায় তোমার প্রতি আমার দুর্বলতা ঠিক সেই রকম আর বিপদে জীবনবাজি রেখে সাহায্য করা আমার ছোটবেলার শিক্ষা তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি এটাই করতাম বৃন্দা বলল রঘু তোকে দেখছে আর আমার নিজের শিক্ষিত দেওরকে দেখলাম তোর আমার নিঃস্বার্থ ভালোবাসাকে আমি গ্রহণ করলাম আমি তোকে ভালোবাসতে পারবো কি না সেটা হয়তো সময় বলে দেবে তুই আজ আমার কাছে যেন ঈশ্বর তাহলে এক কাজ কর একটু সিঁদুর এনে আমার সিঁদিতে পরিয়ে দে পরে আইনি বিয়েটা করে নেব আমি জানি তোর সব ভালোবাসাটুকু দিয়ে সারা জীবন দেহরক্ষী হয়ে তুই আমাকে আগলে রাখবি তোর সঞ্চিত টাকা আর আমার গয়না বিক্রি করে আমরা দুজনে মিলে তোর বন্ধুর সাহায্যে ব্যবসা শুরু করব। আজ থেকে তোর হাত ধরে আমার নবজন্ম হোক আপাতত একটা ভদ্রস্ত ঘর ভাড়া দেখ রঘু বলল নতুন বৌদি তুমি এটা কি বলছো তোমার সঙ্গে আমার আসমান জমিন ফারাক বিশ্বাস করো এটা আমি স্বপ্নেও কখনো চাইনি বৃন্দা বলল তুই চাসনি বলেই তো আমি স্বেচ্ছাই এই প্রস্তাব দিলাম আজ থেকে তুমি আমাকে বিন্দা বলে ডাকবে ঠিক দশ বছর পর একটা বড় হোটেলে তিনজন বন্ধুকে নিয়ে সুজিত ঘর ভাড়ার জন্য ঢুকলো ক্যাশ কাউন্টারে রঘুকে বসে থাকতে দেখে চিৎকার করে বলল হারাম যাদা তোকে আমি বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছি আজ তোরই একদিন কি আমারই একদিন বল শালা আমার বৌদি কোথায় সম্ভ্রান্ত বাড়ির বউ অপহরণের জন্য তোকে জেলের ঘানিটা নিয়ে আমি ছাড়বো আমি এক্ষুনি থানায় ফোন করছি এমন সময় বৃন্দা গাড়ি থেকে একটা ফুটফুটে ছেলের হাত ধরে নেমে বলল কি ব্যাপার এত চিৎকার চেঁচে কেন রঘু কি হয়েছে রঘু বলল দেখো না বৃন্দা ছোটদা থানায় ফোন করবো বলে শাসাচ্ছে সুজিত বলল ব্যাটা চাকর এত বড় সাহস আমার বৌদির নাম ধরে ডাকছিস বলে গালে চর দেওয়ার জন্য হাত তুলতেই বৃন্দা হাতটা সরিয়ে গালে ঠাস ঠাস করে চর মারতে মারতে বলল জানোয়ার থানায় ফোন তো আমি করব। শুনে রাখ রঘুবীর মিশ্র আমার স্বামী আর এই আমাদের ছেলে বিশ্বনাথ মিশ্র তোকে চর মারার ইচ্ছেটা আমার বহুদিনের সেই ইচ্ছেটা আজ মেটালাম আমাকে বিক্রি করে পাচার করার রেকর্ডটা আমার কাছেই আছে সুজিত বৃন্দার পা চেপে ধরে বলল বৌদি আমি না জেনে রঘুকে অপমান করেছি আমাকে ক্ষমা করে দাও বৃন্দা বলল রঘু শয়তানটাকে জোর করে আটকে রাখো আধ ঘন্টার মধ্যে পুলিশ এসে বলল কি ব্যাপার ম্যাডাম বৃন্দা বলল এই লোকটা আমাকে কুসিত ইঙ্গিত করে অপমান করেছে সুযোগ বুঝে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে লোকটা একটা সময় নারী পাচারের ব্যবসা করতো সম্ভবত এখনও করে আমার প্রত্যক্ষ জানা থাকলেও আমার কাছে কোনো প্রমাণ নেই তবে থানায় নিয়ে গিয়ে আরং ধোলাই দিলে শিকর সমেত গ্যাংটাকে ধরার চেষ্টা করতে পারেন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন